নমস্কার বন্ধুরা, চাউমিনটা আমার হয়ে গেছে। এখন আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি আনছি চাউমিন দিয়ে। সেটা কিভাবে বানাবো এটা আপনাদের বলছি। কি কি জিনিস আগে লাগছে: চাউমিন, সোয়াবিন ভিজানো, আলু কুচি কুচি করে কাটা, দুটো ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর, ধনে পাতা, পেঁয়াজ রিং রিং করে কাটা, সাদা তেল, লবণ, টমেটো সস, এগুলো আমার লাগছে। প্রথমে আমি চাউমিনটা গরম জলে অল্প তেল দিয়ে ভাপিয়ে নেব। বন্ধুরা, আমি এই গরম জলের মধ্যে চাউমিনটা দিয়েছি, আর অল্প একটু দিয়ে দিচ্ছি। এটা একটু নরম হলেই আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, আমার এটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি আলু আর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। এখন আমি পেঁয়াজ কুচাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আলু কুচাগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন, যে ঝাল না খান সে দেবেন না। আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এর মধ্যে আমি লবণটা দিয়ে দেবো, আধা চামচ। একটু সামান্য দিয়ে দিচ্ছি, চাউমিন আছে, একটু দিয়ে দিলাম। এটা এখন ভালো করে ভেজে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। আলুগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলিও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সোয়াবিনটা দিয়ে নেড়ে নেব। একটু সোয়াবিনটা একটু লালচে ভাব হবে, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। সোয়াবিনগুলো লাল লাল হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে। গরম জল থেকে নামিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে এরকম ঝরঝরা হয়ে যাবে। এটাকে নেড়ে ছেড়ে দিয়ে তারপর এটার মধ্যে আপনি ধনে পাতাটা দিয়ে দিন। ধনে পাতাটা এর মধ্যে ছড়িয়ে দিন। ছড়িয়ে দেওয়ার পর এটা নামিয়ে ডিমটা ভেজে এর উপর সার্ভ করবেন। এখন আমি ওই ডিমটা ভাজবো। অল্প করে তেল দেবো, অল্প। এই অল্প তেল দিয়ে, তেলটা একটু গরম হলে আমি সামান্য লবণ দেব, সামান্য লবণ দেবো। Thank you.
তৈরি হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করার সময় এটা ওপর দিয়ে দিয়ে দেব, একটু গাজর দিয়ে দেব, একটু ধনে পাতা সাজিয়ে দিয়ে দেবো। হয়ে গেছে আমার, ওটা ফোটে নাই যে। নমস্কার বন্ধুরা, আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। এখন আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।